আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বুট স্ট্র্যাপের তিনটি এপিসোড আমরা দেখেছি, আজকে হচ্ছে চতুর্থ এপিসোড। তো তিনটি এপিসোড যারা সম্পূর্ণভাবে দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা চতুর্থ এপিসোডে নতুন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা তৃতীয় এপিসোড যে পর্যন্ত শেষ করেছিলাম, এরপর থেকে চতুর্থ এপিসোড শুরু করব। তো চলুন প্র্যাকটিক্যালি শুরু করা যাক। আর এর আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার ইনবক্সে পৌঁছে যায়। প্রথমে আমরা টেবিল নিয়ে কাজ করব। তাহলে আমরা টেবিলে ক্লিক করি। টেবিলে ক্লিক করার পরে এখানে টেবিলের বিভিন্ন কোড আছে, কোডগুলোকে আমরা এখানে ক্লিক করে কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে রাখি এবং রেখে একটু চেক করে দেখি যে আসলে কী ধরনের টেবিল আসে। আমরা একটু সেভ এবং রিলোড করে দেখি যে টেবিলের কী কী পরিবর্তন আসে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কোনো ক্লাস লেখি নেই, কিন্তু সুন্দর একটা টেবিল চলে আসছে। তাহলে এখানে আরও যে টেবিলের ক্লাসগুলো আছে সেই টেবিলগুলো আমরা একটু এখান থেকে কপি করি এবং এখানে পেস্ট করে দেখি যে আসলে এই রকম ক্লাস অটোমেটিক চেঞ্জ হয়ে যায় কি না। রিলোড করার পরে দেখতে পাচ্ছি যে এই টেবিলের বিভিন্ন স্টাইল চেঞ্জ হয়ে গেছে, টেবিলটা অটোমেটিক ডার্ক হয়ে গেছে। এই যে টেবিল ডার্ক হয়ে গেল, এই টেবিলটা ডার্ক হওয়ার জন্য কিন্তু আমি আসলে এখানে কোনো সিএসএস লিখি নেই বা স্টাইল লিখি নেই, কিন্তু অটোমেটিক টেবিলটা কেন ডার্ক হয়ে গেল কারণ এইখানে আমি কিছু ক্লাস পিক করেছি। একটু খেয়াল করে দেখুন যে এখানে আমি টেবিল ডার্ক নামে ক্লাস ইউজ করেছি। এই ক্লাসটা ইউজ করার ফলে অটোমেটিকলি আমার এই টেবিলটা ডার্ক হয়ে গেছে, যার কারণে এর নিচে যে আরও বিভিন্ন স্টাইল আছে সেই স্টাইল যদি ঠিক একইভাবে আমি পিক করি, পিক করলে এইরকম হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কপি করে এবং আমাদের ওয়েবসাইটে দিয়ে ডিসপ্লে করে চেক করে দেখি যে আসলে পরিবর্তনগুলো হয় কি না। সেভ এবং রিলোড করে দেখি যে পরিবর্তন হচ্ছে কি না। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এইখানে আমরা কী কী পরিবর্তন করেছি, আমরা জাস্ট কপি পেস্ট করেছি, কিন্তু পরিবর্তন মূলত হয়েছে এই যে এখানে টেবিল ক্লাস নিয়েছি, টেবিল হেডের ক্লাস নিয়েছি কি টি হেড ডার্ক। এই টি হেড ডার্ক নামে ক্লাসের মধ্যে অটোমেটিক টেবিলের যে হেড ডার্ক হয়ে যাবে এই জিনিসটা বুটস্ট্র্যাপের এই বিশাল সিএসএসের মধ্যে লেখা আছে। তারপরে এখানে আরও একটা টেবিল আসছে, সেই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি যে টি হেড লাইট। এই টি হেড লাইটের ফলে এই যে টি হেডটা লাইট হয়ে গেছে। অর্থাৎ এরকম টেবিল যদি আপনাকে ডিফাইন করতে হয়, ডিসপ্লে করতে হয়, তাহলে আপনার বুটস্ট্র্যাপ যদি ইনক্লুড করা থাকে তাহলে আপনি এইখান থেকে জাস্ট এই জিনিসটা কপি পেস্ট করে নিয়ে আপনার ওয়েবসাইটে দিলেই মোটামুটি হয়ে যাবে। এরপর হচ্ছে কি স্ট্রাইপ রোস। রোসের যে বিভিন্ন স্ট্রাইপ থাকবে, এক একটা রোস এক এক রকম হবে, সেই জিনিসটা আমরা একটু চেক করে দেখি যে আসলে হয় কি না। আমরা এই টেবিলগুলোকে এখান থেকে আবার ওভাররাইট করি, ওভাররাইট করে সেভ এবং রিলোড দিয়ে দেখি যে আমাদের এই স্ট্রাইপগুলো চেঞ্জ হয়ে আসে কি না। দেখুন এই যে একটার কালার এক এক রকম, দুইয়ের কালার একরকম, তিনের কালার একরকম, আবার চারের কালার একরকম। ঠিক এই একভাবে যে চেঞ্জ করলাম, এই চেঞ্জটা আসলে আমি কী করছি, আমি তো কিছুই করি নেই, আমি জাস্ট শুধু ক্লাসটা চেঞ্জ করে দিয়েছি, টেবিল স্ট্রাইপ দিয়েছি এবং এই টেবিল স্ট্রাইপের ফলে অটোমেটিক হয়ে গেছে কি একটা সাদা একটা কালো। তো এরপরে আমরা দেখবো ফিগার। আসলে ফিগারে কী কী কাজ আছে সেই জিনিসটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন সময় ফিগার ইউজ করি, এজন্য ফিগার নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা ইউজ করবো। এখন ফিগার নামে যে ট্যাগ আছে সেই ট্যাগটা ইউজ করে, সেই ট্যাগটা ইউজ করার জন্য ফিগারের কী ক্যাপশন ইউজ করতে হবে, ফিগার কীভাবে ইউজ করতে হবে, আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করি এবং পেস্ট করে তারপরে এটাকে আমরা চেক করি জাস্ট কী কী পরিবর্তন আসছে বা কী কী হয়েছে। এটাকে পেস্ট করলাম, সেভ করলাম এবং রিলোড করে দেখি। রিলোড করার পরে দেখি কী পরিবর্তন আসছে। দেখতে পাচ্ছি এখানে কোনো ফিগার আসে নাই। কেন ফিগার আসে নাই জানেন? এই যে এখানে যে আমি আইএমজির পাথ, সেই পাথটা তো আমি ডিফাইন করি নি। আইএমজির পাথ ছিল কি আমাদের একটু দেখে আসি। আইএমজি তার মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ পিএনজি নামে একটা ইমেজ ছিল। আচ্ছা, আইএমজি এর মধ্যে বুটস্ট্র্যাপ পিএনজি নামে একটা ইমেজ ছিল, তাহলে এটাকে আমরা এখানে সেভ করে দিলাম এবং এইবার একটু রিলোড করে দেখি যে কী পরিবর্তন আসে। দেখুন এই যে একটা ফিগার আসছে এবং এই ফিগারের কিন্তু অটোমেটিক একটা ক্যাপশন চলে আসছে। তাহলে আমাদের প্রয়োজনে যখন বিভিন্ন ওয়েবসাইটে এইরকম একটা ফিগারের নিচে ক্যাপশন যোগ করার প্রয়োজন হয় তখন শুধু কি ফিগার ক্লাস ফিগার, এরপর হচ্ছে কি ইমেজ আপনার কোথায় আছে সেই পাথটা ডিফাইন করবেন, তারপরে এই ইমেজের একটা ক্লাস দিতে হবে ফিগার আইএমজি, আর একটা ক্লাস দিতে হবে আইএমজি ফিল্ড। আইএমজি ফিল্ড কেন দেওয়া হয়েছে? আইএমজি ফিল্ড দিয়েছে হচ্ছে এটাকে রেসপন্সিভ করার জন্য, আর ফিগার আইএমজি হচ্ছে এটা যে ফিগার সেই জিনিসটা ডিফাইন করার জন্য। এরপর হচ্ছে রাউন্ডেড, রাউন্ডেডটা কেন দেওয়া হয়েছে? রাউন্ডেড দেওয়ার কারণ আমাদের এই যে এইদিকে, এই যে এইদিকে যে কর্নারে, এইদিকে কর্নারে জায়গাটা কেটে গেছে এই জিনিসটার জন্য রাউন্ডেড ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে ফিগার ক্যাপশন, ফিগ ক্যাপশন নামে একটা ট্যাগ এবং সেই ট্যাগে আমরা লিখছি ফিগার ক্যাপশন নামে একটা ক্লাস দিয়ে এই ক্যাপশনটা দিয়েছি, এর ফলে এই ক্যাপশনটা চলে আসছে। তাহলে আপনি যদি এইরকম কোনো ফিগার ক্যাপশন সহকারে ডিসপ্লে করার প্রয়োজন হয়
তাহলে জাস্ট এইভাবে আপনি ডিসপ্লে করলেই হয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী স্টেপ ফিগারের আর কি কি আছে ফিগারের একটু দেখে আসি। এরপরে দেখতে পাচ্ছি যে ফিগারের এই ক্যাপশনটাকে আপনি আবার অ্যালাইনমেন্ট করতে পারবেন, অর্থাৎ এই যে এখানে টেক্সট অ্যালাইন রাইট নামে একটা ক্লাস যদি আপনি যুক্ত করে দেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা আমরা দেখি এখানে টেক্সট অ্যালাইন রাইট নামে একটা ক্লাস যুক্ত করলে ফিগারটা ডান দিকে চলে যায় কি না, ক্যাপশনটা ডান দিকে চলে যায় কি না। আমরা একটু রিলোড করি, রিলোড করে দেখি যে ক্যাপশনটা ডান দিকে চলে গেছে। এই ক্যাপশনটা আপনি ইচ্ছামতো এখান থেকে ডান দিকে বাম দিকে নিতে পারবেন এই ক্লাসটা ইউজ করে।